আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে অটো গাড়ির একটি ব্যাটারি নষ্ট হলে বাকি যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলোর জন্য কি পরিমাণ ক্ষতিকারক, সেটি আজকের ভিডিওতে সমস্ত প্রকার বিস্তারিত সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আজকে যে ভিডিওটি এটি কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ অটো গাড়ি যাদের আছে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ সবটি ব্যাটারি কিন্তু একত্রে নষ্ট হয় না, তো একটি অথবা দুটি এইভাবে নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে একটি ব্যাটারি নষ্ট হলে সেটি পুরো সেট ব্যাটারির জন্য কি পরিমাণ ক্ষতিকারক সেটি আজকে বুঝাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। তো আগে আমাদের ব্যাটারির কিছু নিয়ম জানতে হবে, তারপরই হচ্ছে আপনি ব্যাটারিগুলো ভালো রাখার কিছু প্রসেস বুঝতে পারবেন। তো আমরা যেহেতু বাঙালি, আমরা একটু কারণে অকারণে একটু অন্যরকম কথাবার্তায় খুঁজি। তো আজকে ভিডিওটি যদি দেখেন তো অবশ্যই 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 এমনভাবে বোঝাবো যে 100% আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে ভিডিওটি যে সিস্টেমে তৈরি করছি একদম সিম্পলভাবে তৈরি, যাতে করে সবাই ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারে। তো প্রথমেই যে আমাদের যে সিস্টেমগুলো সেটা হচ্ছে ব্যাটারি, পাঁচটি ব্যাটারির মধ্যে কোন ব্যাটারির কারণে অটো চলে এটার কোনো উত্তর নাই। তার কারণ হচ্ছে ব্যাটারি এককভাবে কোনো ক্ষমতার অধিক না, ব্যাটারি হচ্ছে একটি আরেকটির পরিপূরক, মানে কাউরে ছাড়া কেউ চলতে পারে না, সেটি হচ্ছে একটি ব্যাটারি। তো মনে করলেন যে একটি পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাকি যে চারটি পথ আছে সেটিও কিন্তু অফ হয়ে যাবে। তো এইভাবে এটি খাবারের যে পথগুলো সেটিও হচ্ছে এককভাবেই, এবং সেটি যে ব্যাকআপ যে দিবে সেটিও কিন্তু এককভাবেই। তো কেউ যদি কারো কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার সে খাবার খাবেও না, এবং কি কোনো প্রকার শক্তি দিবেও না। তো সেই ক্ষেত্রে ব্যাটারি কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, তো একটি আরেকটির পরিপূরক। আর আমাদের ব্যাটারির যে নষ্টর যে লজিক আছে সেটি হচ্ছে কমন দুটি লজিক, একটি হচ্ছে হাই চার্জ আর একটি হচ্ছে লো চার্জ। তো হাই এবং লো এই দুটির কারণেই আপনার ব্যাটারি নষ্ট হতে পারে। তো এটি যদি মিডিয়াম অথবা নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু নষ্ট হওয়ার প্রসেসটা খুবই কম। তো ধরেন একটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, ধরেন যে কোনো এক সাইডের একটি ব্যাটারি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সে তার পরবর্তী সাইডের যে ব্যাটারিগুলো আছে সেটির ব্যাটারিগুলোকে কিন্তু সে চার্জ হতে দিবে না, কারণ তার কাছ থেকেই সব কিছু ডিসকানেক্ট হয়ে গেছে। তো সে যেহেতু নষ্ট তাহলে সে অপরকে কিন্তু চার্জিং করে দিতে পারবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আরেকটু ভেঙে বলি যে কেউ যদি চোখে না দেখে তাহলে সে কিন্তু কাউকে পথ দেখাতে পারবে না। তো এই প্রসেসটাও সেম একই রকম। তো একটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটি ইনপুট প্লাস আউটপুট কোনোভাবেই সেটি কাজে দিবে না। তো চারটি অথবা পাঁচটি ব্যাটারির মাঝে একটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি যতই চার্জ দেন না কেন সে একটি ব্যাটারিও কিন্তু চার্জ হবে না। তো একটি ব্যাটারিও যদি চার্জ না হয় তাহলে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ সেট ব্যাটারিগুলোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। এটির দুটি ধরন দেখাতে পারে। তো যেমন একটি ব্যাটারি অথবা দুটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে যে চার্জারের যে কাঁটাটি আছে সেটি নয় একদম উপরে চলে যাবে, নয় একদম উঠবেই নে। তো এই দুটি জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির কোনো না কোনো ব্যাটারিতে সমস্যা হয়েছে। তো সেই প্রসেসটি এড়ানোর জন্য আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব ব্যাটারিগুলোকে চেক করতে হবে, তা না হলে কিন্তু একটি ব্যাটারির কারণে কিন্তু সম্পূর্ণ সেট ব্যাটারি একদম ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কন্টিনিউভাবে ভালোভাবে চার্জিং করেন এবং ব্যাটারিগুলোকে ভালোভাবে চেক করে রাখবেন, যাতে করে একটু ভুলের কারণে যাতে
একদম পুরোপুরি সেট ব্যাটারি নষ্ট না হয়ে যায়। তো এই কিছু বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু অবশ্যই পুরো সেট ব্যাটারির জীবন বাঁচতে পারে। তো ব্যাটারিগুলো যখনই চেক করবেন তো আপনি নামিয়েও চেক করতে পারবেন এবং কি গাড়ি থেকেও চেক করতে পারবেন। তো অবশ্যই সমস্ত প্রকার ক্লিপ খুলে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো ভিডিওটি আর আজকে বাড়াবো না, এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।